শ্রী জগন্নাথ দেবের পরম করুণায় এবছর পহেলা জুলাই থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সমস্ত বিশ্বেতেই বিশেষভাবে অনুষ্ঠিত হবে, এ প্রস্তুতি চলছে। তার মধ্যে পুরুষোত্তম ধাম নীলাচল ক্ষেত্র প্রধান পৃথিবী বিখ্যাত সে রথযাত্রা, সেই অনুসারে পুরীর যে নিয়ম অনুসারেই আগরতলা স্থিত শ্রীচৈতন্য গৌরী মা জগন্নাথ মন্দিরে এখানে এবার বিশেষভাবে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। পহেলা জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত নবরাত্র বলা হয় 9 দিন, মাঝখানে 4 জুলাই থেকে 5 দিন বিশেষ ধর্ম সম্মেলন হবে। বিশেষ ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব আচার্যগণ ভক্তগণ এখানে শুভ আগমন করবেন। অনেকে আগমন করেছেন, অনেকে আসতেছেন, পরপর প্রায় 25-30 জন সাধু সন্ন্যাসী ভক্তগণ এখানে আসবেন, বক্তা বিশেষ বক্তা। আর এখানে ত্রিপুরার নাগরিকগণের মধ্যে মুখ্যমুখ্য যারা তারা এখানে উপস্থিত থাকবেন, তারা বাক্য দিয়েছেন, এখানে সভাতে ভাষণ রাখবেন। রথযাত্রার মহিমা ভগবানের মহিমা, এখানে 5 দিন বিশেষ ধর্ম সম্মেলন হবে, সাধু সম্মেলন এবং প্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণ, সুন্দর রথযাত্রার দিন মহাপ্রসাদ বিতরণ হবে। অল্প সময় পরে 3টার থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হবে, 3টার থেকে শুরু হবে। আমাদের বিভিন্ন স্থান শহরের মুখ্যমুখ স্থান পরিভ্রমণ করা হবে। রথযাত্রা কেন বেরোয়, ভগবান পতিত পাবন জগন্নাথের পতিককে উদ্ধার করার জন্য, পতিত জীবকে উদ্ধার করার জন্য, তাদের জ্ঞান প্রদান করবার জন্য, দুঃখ দূর করার জন্য, আনন্দ দেবার জন্য, আনন্দ ভগবান জগন্নাথ রূপেতে রথেতে সেই আরোহণ করে তিনি ভক্তকে দর্শন দিয়ে তাদের প্রাণ শীতল করেন। হ্যাঁ, আর জগন্নাথের এই মহিমা, তিনি বছরে একবার মন্দিরে থাকেন তো পুরীতে, একবার তার জন্মস্থানে যান, পুরীতে তার জন্মস্থানের লোক কোথায়, গুণীচা মন্দির যেখানে আবির্ভূত হয়েছেন জগন্নাথ, সত্যযুগের কাহিনী পুরাণের কাহিনী, যেখানে আবির্ভূত হয়েছে যেখান থেকে সেইখানে বছরে একবার যান, সেটা বৃন্দাবন ধাম। আর যেখানে তিনি জগন্নাথ অবস্থান করেন সেই লোক দারত ঐশ্বর্য ঐশ্বর্যপীঠ, আর সেখানে গুণীচা মন্দির মাধুর্যপীঠ বৃন্দাবন ধাম মধুর বৃন্দাবন। কিন্তু জগন্নাথ প্রত্যেক বছর ভক্তকে দর্শন দেন, অনেক ভক্ত মনে ইচ্ছা আছে আমি ঠাকুরের দর্শন করব একটু, কিন্তু পারে না, পারো অসুস্থ সজশায়ী অথবা ন্যাংরা আতুর খোড়া অথবা কোনো কারণবশত দৈব দুর্বশত জগন্নাথ দর্শন করতে পারে না, এরকম জগন্নাথের কৃপা করে তার দর্শন দেওয়ার জন্য রথায় সকলকে দর্শন দেন। ভগবানের দৃষ্টি হল অমৃত দৃষ্টি, ভগবানের দিকে তাকার সাথে অমৃত হয়ে যায়, অশুভ চলে যায় শুভ, পরম মঙ্গল পরম শান্তি পরম আনন্দ। এই যে রথযাত্রাতে সকল ভক্তগণ আগমন করেন, বহু লক্ষাধিক এখানে আগত জগন্নাথ মন্দিরেতে লক্ষাধিক ভক্তগণ জন ভক্ত জনস্রোত, প্রথম রথ দ্বিতীয় রথ বিভিন্ন অনুষ্ঠানে এখানে ভক্ত জনস্রোত, এত ভক্ত হয় জগন্নাথের কৃপা, সকলকে আকর্ষণ করেন, তাদের মনে প্রেরণা দেন বলে তারা আসেন, এসে যখন আনন্দ করেন উৎসব করেন সব, এটাকে সকলে একটা মিলনের স্থান, সমস্ত জাতি সকলের এখানে মিলনের স্থান, আমরা তো আনন্দ আছে, আনন্দ ভগবান, সুতরাং তার দর্শন তার সেবা তার ভক্ত দর্শন তার কথা গীতা ভাগবত, আমাদের যে আমাদের ভারতের কৃষ্টি ঐতিহ্য হল শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত এবং বেদ বেদাঙ্গ পুরাণ উপনিষদ সাধু সন্ত মহাত্মা তাদের উপদেশ শ্রবণ কীর্তন করা অনুশীলন করা চর্চা করা, নিজের জীবন সুন্দর ভক্তিময় করবার জন্য এই প্রকার অনুষ্ঠান আমরা ভক্তিমূলক অনুষ্ঠান এখানে আমরা করি করা হয়। এবার বিশেষভাবে হবে, গত 2 বছর পর্যন্ত করোনার জন্য কিছু হতে পারে নাই, আমরা নিয়ম রক্ষা করেছি, কিন্তু এইবার বিশেষভাবে হবে, আমরা প্রস্তুতি নিয়েছি,
এখন জগন্নাথ ইচ্ছা গুরু বৈষ্ণব যা ইচ্ছা সেটি হবে, গুরু বৈষ্ণব ভগবান কি জয়।